অহৈতুকী কৃপা মহাসাগরস্য স্বরূপ দীনানুগ্রহ ব্যগ্রচিত্ত প্রণতজন প্রতিপালক শ্রী শ্রী গৌর নিত্যানন্দীর অহৈতুকী করুণায় আচার্যবৃন্দ এবং ভক্তবৃন্দীর কৃপা ছত্র ছায়াতলে বসে শ্রী শ্রী বৃন্দাবন সাম্রাজ্ঞী ভানু দুলালি শ্যামমন মোহিনী আত্মেশ্বরী শ্রী রাধা ঠাকুরানী এবং তদীয় প্রাণবন্ধ শ্রী রাধারমণ গোপীজন লোচনামৃত শ্রীমান নন্দনন্দনীর অহৈতুকী করুণায় শচীমায়ের শ্রী অঙ্গনে মহাপ্রভুর এই দিব্য আবির্ভাবস্থলিতে আপনাদের শুভ উপস্থিতিতে এই সৎসঙ্গে মহৎ সঙ্গ প্রসঙ্গ প্রাঙ্গণে শুভ ভাগবত ধর্মীর অনুশীলনে ভক্তি ভক্ত ভাগবত ত্রিবেণী সঙ্গমে আমরা নিঃস্নাত হওয়ার অতি দুর্লভ সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। আমরা আলোচনা করে এসেছি ইতিপূর্বে মহাপ্রভুর জন্মলীলা প্রসঙ্গ। ব্যাসাবতার শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি তার শ্রী শ্রী চৈতন্য ভাগবত মহাগ্রন্থে আদিখণ্ডে তৃতীয় অধ্যায়ে সর্বপ্রথমেই বলছেন, জয় জয় কমল নয়ান গৌরচন্দ্র, জয় জয় তোমার প্রেমের সকল ভক্তবৃন্দ। জয় হোক কমল নয়ন গৌরচন্দ্রের, জয় হোক ব্যাসাবতার মহাপ্রভুর রূপের বর্ণনা করতে গিয়ে উনি বললেন, আজানু লম্বিত ভুজৌ কনক অবদাতু সংকীর তনৈক পিতর। এটি তার গুণের প্রশংসা। সংকীর তনৈক পিতর কমলায় তাক্ষ, যার নয়নখানি কমল দল সদৃশ আকর্ণ বিস্তৃত। মহাপ্রভু এই নয়নে কি করছেন গো? একদিকে দর্শন করছেন জীবের কি অবস্থা, কতটা দুরাবস্থা। এই জগতের জীব তারা তো মায়ামুগ্ধ হয়ে, তারা তো আজ ভগবানকে ভুলে গিয়েছে, বিষয় মত্ত হয়ে। এই কলিজীবীর যদি কোনো প্রকারে চেতনা ফেরাতে পারি, মহাপ্রভুর নয়নে করুণা ঝরে পড়ছে। জীবের দুঃখ দেখেই তো করুণার উদয়। সর্বজগৎ জীবকে আমি প্রেম দান করব, করুণা করব। তাই করুণার স্বরূপ প্রকাশ করবার জন্যেই যেন ব্যাসাবতার প্রথমে বললেন, জয় জয় কমল নয়ান গৌরচন্দ্র। আর কি, জয় হোক তোমার প্রেমের যত ভক্তবৃন্দ। তুমি তো এই অবতারে অবতীর্ণ হয়েছ একটা বিশেষ মহিমা সঙ্গে করে, যেটা অন্য কোনো যুগে অন্য কোনো অবতারে অন্য কোনো স্বরূপে দেখা যায়নি। এই অনর্পিত চরিং চিরাত করুণয়াবতীর্ণ কল, সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্য সন্দীপিত সদা হৃদয় কন্দরী স্ফুরতুব শচীনন্দন। শচীনন্দন রূপে তিনি আজ এসেছেন এই জগতে নাম এবং প্রেম বিতরণ করতে। একা একা দেব কি করে, একা একা কাকে দিলাম, কে পেল কে পেল না, মনে একটা ক্ষোভ থেকে যাবে, ভ্রম থেকে যাবে। আমি যে সকলকে দেব, নাম ধরেছি বিশ্বম্ভর,
মামা দাদু নীলাম্বর চক্রবর্তী গণনা করে বলেছিলেন, জগন্নাথ মিশ্র তোমার এই পুত্র সর্বজগৎজীবীর করিবে ভরণ পোষণ, বিশ্বম্ভর নাম তার এই তো কারণ কুষ্টি গণনায়। তাহলে এই যে বিশ্বম্ভর বিশ্বের ভরণ এবং পোষণের দায়িত্ব নেবে, কি দিয়ে ভরবে, বিশ্ববাসীকে কি দিয়ে ভরবে, কি দিয়েই বা ধরবেন প্রভু? প্রেম দিয়া ভরিব ধরিব ত্রিভুবন। এই প্রেম যেটি কোনো কালে কোনো যুগে কোথাও দেওয়া হয়নি, সেই অনর্পিত চরিং প্রেম আজ আমি সর্বজগৎ জীবীকে বিলিয়ে দেব, অকাতরে বিলাব। যে চায় সে পায়, যে না চায় সেও পায়। জবনেও প্রেম আশা দিল। পদকর্তা বলছেন না, কিমোর কর্ম ফেরে না সেবিলু সে তরুণে, সেই তরু এত দয়াল, কিন্তু সেই তরুকে তো ভজলাম না, না হেরিলু সে তরুণে। তাহলে এই কলিতে জন্ম পেয়ে যদি গৌর চরণে অনুরাগ না জাগে, যদি মহাপ্রভুর চরণে প্রেম না হয়, তাহলে তো নিতান্ত দুর্ভাগ্য। তবে আমরা কতটা চাই এটা বড় কথা নয়, প্রভু আমাদেরকে দেবেন এটা প্রভুর সংকল্প। দেখুনি তাই কেহ যেন বঞ্চিত না হয়। বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কম ধীরে ধীরে, মহাপ্রভু নিতাই চাঁদকে নির্জনে একা একা নিয়ে গিয়েছেন। নিতাইকে বসিয়ে নীলাচলে প্রভু নিতাইয়ের হাতে ধরে সিন্ধু তীরে বলছেন, নিতাই বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কম ধীরে ধীরে, জীবের সদয় হইয়া হরিনাম লওয়াও গিয়া, যাও নিতাই সুরধ্বনির তীরে, সুরধ্বনির তীরে গিয়ে তুমি সর্বজীবীকে নাম দাও, সকলে যেন হরিবোল 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 নাম নেয়, হরিবোল যেন বলে, নয়নে দেখিবে যারে ব্রজপ্রেম দিও তারে, দেখো নিতাই কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, তারা যেন সুখে হরি নাম লয়, সুখে যেন তারা হরি নাম নিতে পারে। কলির জীবের চিত্ত বড় মলিন, কামকাঞ্চনের দাসত্ব করছে তারা, মাদৃশ্য জীব, আমরা তো কামকাঞ্চনের দাস, অর্থ সম্মানের কিঙ্কর, কপটতার মূরতি, দম্ভের প্রতিমা, দেহবাদী। তাহলে এ প্রকার অবস্থায় আমরা কি পারব তাকে বুঝতে? ভজনের কি কোনো যোগ্যতা আছে? নিতাই জীবের উপরে দায় ঠেলে তাদের উপরে দোষারোপ করে আমাদের করুণার মূর্তিকে প্রকাশ করা যাবে না? এই কলির জীবকে যদি নাম প্রেম সকলকে দিতে না পারি, তাহলে বিশ্বম্ভর নামটা যে ব্যর্থ হয়ে যাবে। তাই এক নিবেদন্তরে নয়নে দেখিবে যারে, যাকে একবার দেখবে তাকে নাম নিয়ে যেন অবশ্য নেয়। কৃপা করি লওয়াই ও নাম, কৃতপাপী দুরাচার নিন্দুক পাশণ্ডিয়া, কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয় জীবে যেন নাহি রয়, তারা সুখে যেন হরি নাম লয়। তাহলে মহাপ্রভু একা নয়, নিতাইকে দিয়ে বিতরণ করছে। সীতানাথ সর্বজগতে ভক্তির প্রচার করছেন, গদাধর শ্রীবাস তারা সর্বভক্তকে সঙ্গে নিয়ে এই প্রেম বিতরণ লীলাই করছেন। তাই পাঁচে মিলে লুটে প্রেম করে আস্বাদন, পঞ্চতত্ত্ব আজ একত্রিত হয়ে একই স্বরূপ, পাঁচ তত্ত্ব আলাদা নয় একই,
এই পঞ্চতত্ত্ব আজ পৃথিবীতে এসে সর্বত্র নাম প্রেম বিতরণ লীলা করছেন। তাহলে ভক্ত সম্মিলিত হয়ে আজ নাম প্রেমের এই লীলাটি সুসাধন করছেন। শুধু একা মহাপ্রভু নয়, সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভুর এক এক ভক্ত, এক এক ভক্তই তো ব্রহ্মাণ্ডকে উদ্ধার করিয়ে দিতে পারে। বৈষ্ণব বন্দনায় আমরা বলি না, ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে, এবেদ পুরাণে গুণ গায়ে যেবা শুনে, মহাপ্রভুর গঞ্জত পতিত পাবন, তাই লোভে মুই পাপি লইলু শরম। আমরা তো কৃত পাপি, আমরা তো দুরাচারী, কিন্তু মহাপ্রভুর ভক্তগণের করুণা, আজও এই প্রেমদান লীলা এখনো চলছে। আজও গৌরাঙ্গগণ জগৎ ছেড়ে চলে যায়নি, মহাপ্রভুর করুণা, মহাপ্রভুর ভক্তগণের করুণা আজও কলিজীবকে ছেড়ে যায়নি। আজও কলির জীবকে উদ্ধার করার জন্যে সতত এই গৌর পার্ষদগণ করুণা বৃষ্টি করছেন। এই নাম প্রেম যা কিছু এটি তো করুণারই বৃষ্টি। তাহলে মহাপ্রভুর গণ না যদি কৃপা করতেন, মাদৃশ্য জীব সকলে কি এই নাম প্রেম পেতাম? হে গৌর, জয় হোক, জয় হোক তোমার প্রেমীর ভক্তবৃন্দ, তোমার প্রেমিক ভক্তবৃন্দেরও জয় হোক। হেন শুভ দৃষ্টি প্রভু কর আময়, অহর্নিশ্চিত্ত যেন বসে তোমায়। নিখিল শাস্ত্রের এটাই তো নির্দেশ, সর্বশাস্ত্রের মুখ্য বিষয়বস্তু তো এটাই। একটা অন্যয় এবং একটা ব্যতিরেক শাস্ত্র নির্দেশ করছে, এটা নিখিল শাস্ত্রের সর্বশাস্ত্রের মুখ্য বিষয়। মূল বিষয়টা কি? সতত বিষ্ণুকে স্মরণ কর, সতত স্মর্তব্য বিষ্ণু, বেশ মর্তব্য ন কদাচন। অন্যয় মুখে বলছেন সকল শাস্ত্র যে তাকে স্মরণ করো, যে কোনো প্রকারে এই ভগবানের নাম রূপ গুণ লীলা, তার ধাম তার নাম, সপার্ষদ ভগবানের নিত্য স্মরণ মঙ্গল চিন্তন, যার দ্বারা এই ভাব জাগরিত হবে সেই বস্তুই চাই। সাধুসঙ্গে এ ভাব হয়, সাধুসঙ্গ চাই। নাম করতে গেলে এই ভাব হয়, নাম সংকীর্তন চাই। যার দ্বারা আমি মনটাকে ভগবানের চরণে যোগ করে রাখতে পারব, যুক্ত থাকবে। সতত স্মর্তব্য বিষ্ণু, এটাই হচ্ছে নিখিল শাস্ত্রের মুখ্য বিষয়। তো হে প্রভু, আমাদের একটা জন্মগত, কর্মগত, আমাদের স্বভাবগত একটা বৈশিষ্ট্য আমরা তোমাকে খালি ভুলে যাই। আরেকটা কি? সত্যে মিথ্যা জ্ঞান, মিথ্যায় সত্য ভ্রম। কেন হয় তাও তো বুঝি না, যেটা সত্য তাতে মিথ্যা জ্ঞান, আর যেটা মিথ্যা তাতে সত্য জ্ঞান। তাহলে আমরা জীব সব তো ধাঁধায় পড়ে গিয়েছি, মায়ার কুহকে, মায়ার ধাঁধায় আমরা অনিত্যকে মনে করছি সত্য নিত্য। আর নিত্য ভগবান, ভগবত সম্বন্ধীয় যা ভক্তি তত্ত্ব সবকে মনে করছি অনিত্য। অনেকে মনে করেন এই যে ভক্তগণ যা ভজন সাধন করেন এগুলি তাদের নিজ নিজ ভাব, আসলে বস্তুত এর কোনো অস্তিত্ব নাই। এর নাকি বস্তুত কোনো অস্তিত্বই নাই। অজ্ঞজন বলছে বিজ্ঞের মতো,
মায়ার দাসত্বজনিত কারণে এই অজ্ঞ ব্যক্তির মনে হচ্ছে যে এই যে না খেয়ে দেয়ে উনি বসে বসে ভজন করেছেন গাছতলায় বসে, কি লাভ ওনার ভাবের ভজন। কিন্তু এ কথা কি অস্বীকার করবে? এই ভাবুক মাধবেন্দ্র পুরীর জন্যেই তো গোপাল বালক দুগ্ধভাণ্ড নিয়ে এসে বলছে, মাধবেন্দ্র তুমি দুগ্ধটা নিয়ে পান করো। ভাবগ্রাহী জনার্দন এই ভক্তির ভাবকে সম্মান করছেন। ভগবানের বাক্যকে যেমন, ভগবানের যা কিছু বিষয়কে যেমন ভক্ত শ্রদ্ধা করে, ভগবান আদরের সঙ্গে ভক্তির ভাবকেও শ্রদ্ধা করে। না হলে সর্বজ্ঞ অজ্ঞের মতো আচরণ কেন করবে? আচ্ছা, না হলে ধরলাম আজ ভুলে গিয়েছে যেটা কলা না কলার চোখলা। বিদুর পত্নী যখন কৃষ্ণকে ভালোবেসে কলাটা ফেলে দিয়েছে আনন্দে, কৃষ্ণ মূল লক্ষ্য কি হাতে আছে কি তাকে দিচ্ছি ভুলে গিয়েছে, কলাটাকে ফেলে দিয়ে কলা আর চোখলাটা খাওয়াচ্ছে, প্রভুও খাচ্ছেন। প্রভু তো বলতে পারতেন, উনি তো সর্বজ্ঞ, যে কলাটা ফেলে দিয়ে তুমি কলার চোখলাটা খাওয়াচ্ছ কেন? ওনারও মনে নাই যে আমাকে কি খাওয়াচ্ছে। আসলে ভগবানকে কি সেবা দেওয়া হয়েছে, কি নিবেদন করা হয়েছে, প্রভু এটি দেখে না। 56 ভোগ, 36 ব্যঞ্জন, আরো কত কি দিয়েছে, নাকি শুধুমাত্র ভক্তির সঙ্গে পোকা বেগুনটা একটু আধা সিদ্ধ করে দিয়েছে? সিদ্ধ গৌর কিশোর বাবা এই নবদ্বীপে, একদিন নবদ্বীপের বাজারে একটা পোকা অর্ধেক পচা, বেগুনটা তো আর বিক্রি হবে না, ব্যবসায়ী ফেলে দিয়েছে। এখন ওই বাজারের উপর দিয়ে যেতে যেতে দেখে ওই পোকা বেগুন, পচা বেগুনটা অর্ধেকখানা, ওটাকেই কুড়িয়ে নিয়ে এসেছে। গঙ্গার তীরে একটা ভাণ্ডের মধ্যে বাবা একটু জলের মধ্যে বেগুনটা দিয়ে আর নিচে একটু লাকড়ি দিয়ে আগুন ধরিয়েছে, আধা সিদ্ধ হয়েছে, সেদ্ধও হয়নি। বাবা কোন ভাবরাজ্যের থেকে এই সেবা করছে বাবাই জানেন। সিদ্ধ গৌর কিশোর বাবা করলেন কি, ওই পোকা বেগুনটাই ভোগরূপে ঠাকুরকে নিবেদন করছে। গঙ্গা তীরে তিনি কীর্তন করছেন, ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। কীর্তনটি করতে করতে মনটা লেগে গিয়েছে প্রভুর ভোজন লীলায়। আমরা যেমন ভগবানের চিন্তা করতে বসলেও বিষয়ে মনটা লেগে যায়, মনের গতি প্রবৃত্তি সতত বিষয় অভিমুখে প্রভাবিত হচ্ছে, মনটা খালি বিষয়ের দিকে ছুটে ছুটে যাচ্ছে। কিন্তু সিদ্ধ বাবার মনটা সততই ছুটে ছুটে যাচ্ছে ভগবানের নিত্যলীলায় স্মরণ মঙ্গলে। ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি কীর্তনটা গাইতে গাইতে সিদ্ধ বাবার অষ্টসাত্ত্বিক ভাববিকা, তার মধ্যে যখন পদটা এসেছে, নাহি জানি পরিপাটি নাহি আয়োজন, সুখা রুখা এক মুষ্টি করহ ভক্ষম, প্রভু আমি সেবার কি জানি, আমি কি তোমাকে সেবা দিতে পারি? প্রভুর এই ভাবে আজ সিদ্ধ বাবা মত্ত হয়ে গেলেন। সিদ্ধ গৌর কিশোর বাবা তখন নয়নাশ্রুতে ভাসছেন, বাকরুদ্ধ হয়ে গেল, আর কীর্তন গাইতে পারছে না। প্রেমী সিদ্ধ বাবা কত সময় অভিভূত হয়ে থাকলেন, ভাবির আবেশে থাকলেন, এটি বাবাও জানেন না। অনেক সময় কেটে গিয়েছে, প্রায় বিকেল হয়ে এসেছে, একটু সম্বিত ফিরেছে, ভোগ লাগিয়েছে,
তখন কোনো প্রকারই নিজেকে সংবরণ করে সিদ্ধ বাবা মহাপ্রভুর লীলা স্মরণ করতে করতে একটু সম্বিত ফিরেছে ভোগারতী বিশ্রাম দিয়ে। উনি এই অর্ধেক পোকা অর্ধেক পচা বাকি অংশটা ওই আধা সিদ্ধ ওটাই তো ঠাকুরকে ভোগ লাগিয়েছিলেন মহাপ্রভুকে ভোগ লাগিয়েছিলেন। এই বস্তুটা যখন উনি পাচ্ছেন মনে মনে এই ভাব প্রভু পেয়েছেন তার অধরামৃত। সিদ্ধ বাবার দিকে তাকিয়ে দেখুন যেন এ অমৃত স্বর্গবাসী দেবতাগণও পায়নি। অমৃত নয় পরামৃত এমন রূপে আস্বাদন করেছেন মুখের অভিব্যক্তি এমন যে আজ কি দ্রব্য পাচ্ছি। তাহলে ভক্তির ভাব একে কি কেউ অস্বীকার করতে পারবে? কেউ কি পারবে এই ভাবগুলিকে অস্বীকার করতে? সিদ্ধ চৈতন্য বাবা উনি যখন গৃহের মধ্যে ভজন করেছেন উনি তো মহাপ্রভুকে নাগর নিজেকে নাগরী এই ভাবে ভজন করতেন, নাগরী ভাবের ভজন। তো মহাপ্রভুর সঙ্গে রাত্রিকালে তখন তো এখনকার মতো শ্রীমন্দির আদি ছিল না, মন্দির ছিল, সিদ্ধ বাবা একটা ছোট্ট পর্ণকুটিরে থাকতেন দরজা দেওয়া। উনি মহাপ্রভুর সঙ্গে কথা বলছেন, নাগরী ভাবে কথা বলছেন, তো কথার ভিতরে একটা প্রণয় মাখানো রয়েছে। হেনকালে কোনো এক পাষণ্ড মাতাল এক রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন, বাবার কথাগুলি শুনি সিদ্ধ বাবার মনে একটা সন্দেহ হলো। আচ্ছা, বাবাকে যে সবাই সিদ্ধ পুরুষ বলেন কথা বলছেন কার সঙ্গে? বাবাজি তো একা থাকেন, কথাগুলি আবার যেভাবে বলছে তার ভিতরে যেন প্রণয়ের গন্ধ পাচ্ছি। তার মানে বুঝি বাবা কোনো দুষ্কর্ম করেছেন। লাথি দিয়ে দরজাটা ভেঙে দিলেন। সিদ্ধ বাবা তো একাই বসে আছেন, তবে হ্যাঁ মহাপ্রভু নাই এ কথাও বলা যাবে না, মাতাল দেখতে পায়নি, সিদ্ধ বাবা তো গৌরীকে নিয়েই কথা বলছিলেন। এই ভাব সাধারণ জগতের জীবের বোধগম্য হবে না। সিদ্ধ বাবাদের জীবন চরিত্র এমনই, গৌর পার্ষদদের জীবন চরিত্র এমনই, দুগ্ধ আবর্তন করেছেন সেবা পেয়েছে, মানসে চিন্তন করছে, নৃত্য করছেন রাধা মাধব, নৃত্যে কত পরিশ্রম, আহা একটু সেবা দেব, সেবার স্ফূর্তি। ঈষৎ উষ্ণ যদি প্রভুকে দুগ্ধটা সেবা দেওয়া হয় তাহলে নিশ্চয় প্রভুর শ্রম ক্লান্তি দূর হবে। মানুষে সেবাটা করছে, এদিকে মনের ভিতরে একটা লোভ দুগ্ধটা আবর্তন করতে করতে জাল দিয়েছে, এগুলি কিন্তু মানুষেই হচ্ছে। আবার দেখুন ওদিকে রাধা মাধবীর নৃত্য দেখার জন্য একটু উঠে গিয়ে গবাক্ষরন্দ্রে জানলা দিয়ে একটু দেখছে, এদিকে দুগ্ধ যেই উতলে গিয়েছে দৌড়ে এসে নাবাতে গিয়ে হাতে একটু গরম দুধ পড়ে গিয়েছে, ফুটন্ত দুগ্ধ যেই পড়ে গিয়েছে ধ্যানটা কেটে গেল, বাইরে দেখছেন হাতটা পুড়ে গিয়েছে। এটাই তো চরিত্র। তাহলে ভজনকে কেউ যদি ভাবের আবেশ বলে কেবল ত্যাগ করে এটি সাধারণ জনমানুষ বুঝবে না। সিদ্ধ বাবার চরিত্রে পাই
গোবর্ধনের সিদ্ধ বাবা মানসী গঙ্গার তীরে সিদ্ধ বাবার চরিত্রে আমরা পাই। সিদ্ধ কৃষ্ণ বাবা উনি যখন মানসী গঙ্গায় নেবেছেন, স্মরণ করছিলেন যে রাধারানী গোবিন্দের সঙ্গে, সখীগণ সঙ্গে জলকেলি করেছেন মানসী গঙ্গায়। এই মানসী গঙ্গায় জলকেলি করতে করতে হঠাৎ রাধারানীর নূপুরের একটা অংশ খুলে পড়ে গিয়েছে জল। রাধারানী ব্যাকুল, আমার চরণীর নূপুরটা কোথায় গেল? বাবা ওটা খুঁজতেই নেমেছে। 7 দিন কেটে গিয়েছে এই মানসী গঙ্গার জলের নিচে। আসলে নূপুরটা কুড়িয়েছেন, কুড়িয়ে রাধারানীর চরণে উনি পরিয়ে দিচ্ছে। এই যে রাধারানীর চরণটা পেয়ে এত আনন্দ আবেশ, এই চরণের সেবায় সিদ্ধ বাবার কত সময় কেটেছে বাহ্য দৃষ্টিতে কিছুই জানেন। সিদ্ধ বাবা 7 দিন পরে যখন জল থেকে উঠছে, এদিকে তো লোকে লোকারণ্য, বাবা কোথায় গেলেন কোথায় গেলেন? 7 দিন পরে জলের থেকে উঠে আসছেন, এর কি ব্যাখ্যা হবে? সিদ্ধ বাবার হাত থেকে যখন আতরের শিশিটা পড়ে গেল, ওটা মানসে সাক্ষাতে নয়, মানসে উনি আতরটা সুগন্ধি ওটা পড়ে গিয়েছে। এদিকে সাধারণ মানুষ যত বাবার আশেপাশে আসছেন তারাই সুগন্ধ পাচ্ছে, বাবা আতরের গন্ধ কোথা থেকে আসছে? তার মানে ভজনকে কেউ যদি বলে ভাব, ভজন রহস্যতার অনুভব হয়নি। নাহলে বলুন, মাধবেন্দ্রপুরীর জন্যে গোপবালক দুগ্ধ নিয়ে আসবে কেন? ক্ষীরের ভাণ্ড শ্রীবিগ্রহ হয়ে চুরি করবে কেন? তেমন প্রেমিক ভক্তির জন্যে তিনি কি না করে? সর্বজ্ঞ প্রভু কলা ফেলে দিয়ে কলার চোখলা খাওয়াচ্ছে, উনি তাই খাচ্ছেন। এত লক্ষ্মী স্বরূপিণী দ্বারকা মহিষী, তারা সেবা দেন, প্রভু সুখ পান, কিন্তু এতটা সুখ পায় না। সুদামার ক্ষুদির কণায় প্রভু যেরকম সুখ পাচ্ছেন, এটা তো তারা অনুভব করছেন, দেখছে প্রভুকে। আমরা যে সেবা দিই প্রভুতে এমন তৃপ্তি সহকারে, এমন আনন্দের সঙ্গে কোনোদিন ভোজন করেনি, কিন্তু সুদামার এই ছেঁড়া আঁচলে বাঁধা, তাও কত ঘরের ভিক্ষা করা, এত দারিদ্র দরিদ্র ব্রাহ্মণ, তার কাছ থেকে ক্ষুদের কণাকে প্রভুর কি সুখ কি শান্তি! ভাবগ্রাহী জনার্দন, ভক্তির অন্তরে ভগবানের প্রতি যে শুদ্ধ স্বাভাবিক ভাব, সেবার যে বৈশিষ্ট্য, সেবার যে ভাব, ভাবগ্রাহী জনার্দন সতত তাই গ্রহণ করে। তাই হে প্রভু, এই জগতে ভক্তগণ দেখিয়েছেন যে মনটা যদি তোমার সঙ্গে লেগে থাকে, তোমার সেবার চিন্তনে যদি লেগে থাকে, তাহলে আর প্রাকৃত জগতের বিষয় তাকে কখনো দুঃখ দেয় না। অহর্নিশ্চিত্ত যেন বসয়ে তোমায়, এই শুভ দৃষ্টি প্রভু কর আময়ায়। মানে কোনো মায়া রেখে নয় প্রভু, বিনা মায়াতে আমাদেরকে করুণা করো, মায়া শূন্য হয়ে কৃপা করো, আমাদের প্রতি প্রসন্ন হও। হেনমতি প্রকাশ হইলা গৌরচন্দ্র, শচীগৃহে দিনে দিনে বাড়ই আনন্দ। এই আঙিনায় সেদিন যে কি উৎসব, কি যে আনন্দ, এ তারা জানে যারা এই লীলার সাক্ষী থেকেছে। তবে এখন কেউ জানে না তা নয়, এখনো তারা জানে যারা এই লীলার রহস্যকে নিত্য স্মরণ করে।
কারণ নিত্য লীলা কি অনিত্য হয়? ত্রিকাল সত্য গৌর লীলা সে কি অনিত্য হয়? উদ্যাপিও সেই লীলা করেন গোরা রায়। আজও এই আঙিনায় অতিথি ব্রাহ্মণ আসেন, আসেন না তা নয়, গোপালকে আজও ভোগ লাগাতে গিয়ে গৌর সকল ভোগের দ্রব্যকে রেখে নেয়। এই আঙিনারই রহস্য। সচির আঙিনায় নাচে বিশ্বম্ভর রায়, হাসি হাসি ফিরি ফিরি মায়েরে লুকায়। এই আঙিনাই তো সেই আঙিনা, এখানে কত দেবতা কত মানুষ সব একাকার হয়ে হাগৌর প্রাণ গৌর বলে নিত্য আনন্দ করত। এখানে শচীনন্দনীর প্রেমে সকলে বিভোর আত্মহারা। এই নবদ্বীপ, এই শচীমায়ের অঙ্গন, এখানে মহাপ্রভু বাল্য লীলা ছলে শচীমায়ের সাথে কত লীলা করেছেন। হাসি হাসি ফিরি ফিরি মায়ের লুকায়, বয়নি বসন দিয়া বলে লুকাই। শচী বলে বিশ্বম্ভর কই, মাও ছেলের সঙ্গে রসিকতা করেছে। এটা একটা জগতের স্বাভাবিক নিয়ম, আয়নার সামনে দাঁড়ালে আমি যেমন তেমনই দেখতে লাগে। আপনি যার সামনে দাঁড়াবেন তার ভাবটা আপনার কাছে স্পর্শ করে যায়। আয়নার সামনে দাঁড়ালেই যেমন মনে হয় দেখি চুলটা ঠিক আছে কিনা, মুখটা কোথায় ঠিক আছে কিনা, তেমনি আবার একজন অসাধুর কাছে দাঁড়াবেন দেখবেন মনের ভিতরে নানান প্রকার বুদ্ধিগুলি মন্দ হতে লাগবে, মনটা বিগড়ে যাবে। সরল মনের ভিতরেও কোথা থেকে যেন জটিলতা এসে প্রবেশ করবে, জটিল লোকের সঙ্গে মিশলে জটিলতা মনে আসবে। আবার যদি কেউ সাধুর কাছে গিয়ে মেশে সাধুর ভাব পায়। একটা বালক শিশুর কাছে যখন কোনো বৃদ্ধ ব্যক্তিও সামনে গিয়ে বসে দেখবেন ওই বৃদ্ধের কথাবার্তাগুলোও বাচ্চার মতো হয়ে যায়। ছোট ছেলেটা যেমন আধো আধো গুলিতে কথা বলছে, বুড়ো ঠিকই কথা বলতে পারে, কিন্তু এই শিশুটাকে দেখে ওর আধো আধো গুলিগুলো এত ভালো লাগছে যে বৃদ্ধ কি করে, সেও আবার ওই ভেংচি কেটে ভেংচি ভেংচি ওই আধো আধো গুলিগুলি সেও বলতে থাকে। তার মানে নাতির সঙ্গে কথা বলতে বলতে দাদু আজ নাতি হয়ে গিয়েছে, হয় না? মা এ জগতে কি মায়ের মমতা মায়ের স্নেহ কেউ দিতে পারে? এ জগতে মায়ের কোলের আদরটা এটা কোথাও পাওয়া যাবে না, এটা কেনা যায় না। তার মধ্যে শচীমা আবার স্বয়ং বালমূর্তি গৌরাঙ্গ, মায়ের যখন আঁচলটায় মুখটাকে লুকিয়ে বলছে মা বলো দেখি আমি কোথায়, বয়নে বসন দিয়া বলে লুকাইনু, খুঁজে দাও আমায়। শচী বলে বিশ্বম্ভর কই, মা জানে না আমার বালগৌরাঙ্গ আঁচলে নিজের মুখটা ঢেকে রেখেছে, সারা শরীরটা তো কোলেই। ছোট্ট গৌর বাল্য খেলার সে আজ এমন আত্মহারা, মায়ের বাৎসল্য প্রেমে আজ এত মোহিত অভিভূত, নিজের ভগবত্তা পর্যন্ত উনি বিস্মৃত হয়ে গিয়েছে, আমি ভগবান ভুলে গিয়েছে, ভাবছে আমাকে মা দেখতে পাচ্ছে না, আমি যে মুখটা লুকিয়ে দিয়েছি খরগোশের মতো, মুখটা লুকিয়ে দিলে মনে করে আমাকে আর দেখতে পাচ্ছে না, আমি যখন কাউকে দেখতে পাচ্ছি না তাহলে আমাকেও আর কেউ দেখতে পাচ্ছে না, শিশুর ভাবনা এইটা। শচীমা আনন্দ করতে আনন্দ দিতে বলছে কই কই বিশ্বম্ভর, আহাহা বিশ্বম্ভর কোথায় গেল? শচী বলে বিশ্বম্ভর কই আমি না পাইল। ছোট্ট গৌর মুখটা বার করে বলে মা আমি তো এখানেই লুকিয়েছিলাম, তুমি আমায় খুঁজে পাওনি। মা বলে দেখো চারিদিক দেখছি কোথাও তো খুঁজে পাচ্ছিলাম না, এই আঙিনায়।
এখানেই। এই দিব্য মহাপ্রভুর আবির্ভাব স্থলিতে এই লীলাগুলি তিনি স্বয়ং সাক্ষাতে করেছেন, আজও করেছেন। ভাগ্যবান জন তাহা দেখিবারে পায়। এই চোখে দেখা যাবে না, কিন্তু গুরুদেবের দিব্য দৃষ্টি যদি কারোর উন্মিলিত হয়ে যায়, চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ভজন পরিমার্জিত হৃদয়ে গুরুদেবের কৃপা দত্ত নয়নে যদি সাধক দেখে, তাহলে এই নিত্য নবদ্বীপ আজ নবদ্বীপ রূপেই দেখবে। আজও দেখতে পাবেন সপার্ষদ গৌরাঙ্গগণ এই নবদ্বীপ মাঝে আজও সংকীর্তনে মত্ত। সর্বলীলাগুলি আজও চলছে, অদ্যাপিও সেই লীলা করেন গোরা রায়। কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়। হে প্রভু, এই শচীগৃহে দিনে দিনে কত আনন্দ তুমি দিয়েছ, আজও দিচ্ছ। আজ সেই লীলাগুলি স্মরণ করলে কই মনে তো হয় না যে এ লীলাটা আমাদের চোখের সামনে হচ্ছে না। শ্রবণ করতে করতে মনটা তো ওখানেই, চিমটি কাটলে দেহ মনে হয় না যে দেহটা আছে আলাদা। এখনো মনে হয় তার কথার ভিতরে তিনি যেন নিত্য অবস্থান করছেন, সেই লীলাগুলি আজও করছেন। পুত্রের শ্রীমুখ দেখি ব্রাহ্মণী ব্রাহ্মণ আনন্দ সাগরে দোহে ভাসে অনুক্ষণ। আর বিশ্বরূপের কি কথা, নিজ ভ্রাতাকে দেখে বিশ্বম্ভরকে দেখে বিশ্বরূপের আনন্দ আর ধরে না। ভাই ভাই সর্বদা তার ভেতরে একটা ভ্রাতৃত্ববোধ। ভাইরে দেখিয়া বিশ্বরূপ ভগবান হাসিয়া করেন কলি আনন্দের ধাম। কিন্তু এখন একটা সমস্যা কি জানেন, এই শচীয়াঙ্গিনায় মাঝে মাঝে প্রায়শ খুব কান্নার শব্দ শোনা যায়। কাদেকে কান্না করে? স্বয়ং বিশ্বম্ভর নিজেই। বাল গৌরাঙ্গ কেউ তাকে সহজে থামাতে পারে না। যত আপ্তবর্গ আছে সর্বোপরি করে অহর্নিশ, একেবারে সর্বসময়ের জন্যে সবে থাকি বালক আবরে ঘিরে আছে বালককে। মন্ত্র পড়ছে কেউ, কেউ বা বিষ্ণু রক্ষার জন্যে, কেউ দেবী রক্ষার জন্যে মন্ত্র পাঠ করছে। যার যেটা জানা আছে, যিনি যেই ভাব, আসলে শিশুর প্রতি একটা সকলের ভাব থাকে, হাওয়ায় যদি কিছু একটা থাকে। শিশুর ক্ষেত্রে নাকি হাওয়াও দোষ, এমন সূক্ষ্ম তাদের অনুভব অনুভূতি যে হাওয়ার মধ্যে দোষ আমাদেরকে স্পর্শ করেছে না, কিন্তু শিশুকে সহজেই স্পর্শ করে যায়। কেউ করছে কি, চরণামৃত নিয়ে সে বিষ্ণু বিষ্ণু স্মরণ করে সর্বঙ্গে ছিটিয়ে দিচ্ছে, কেউ মস্তকে দিচ্ছে, কেউ বা গোখুরের ধুলি নিয়ে এসে, এ পরম পবিত্র গোখুর ধুলি, ওই ধুলি এনে সারা অঙ্গে পিঠে মাখিয়ে দিচ্ছে, সুস্থ হয়। কেউ বা নৃসিংহের মন্ত্র পড়ছে, তাবৎ কান্দিন প্রভু কমল লোচন, কিন্তু কান্না থামছে না। কোনো রক্ষাবন্ধনেই শচীনন্দনের কোনো কার্য হচ্ছে না, থামানো যাচ্ছে না। বিশ্বম্ভর কাঁদছেন, আসলে স্বয়ং মহাপ্রভু জীবের দুঃখ দেখে কাঁদছেন। ওগো জীব, আমি নবদ্বীপে এসেছি, তোমরা আসার দিনে হরিনাম করলে দিয়ে ভুলে গেলে? চন্দ্রগ্রহণের ছলায় হরিনাম করেছিলে, আমি তাই তো এসেছি, আর এখন তো তোমরা কেউ আমাকে নাম শোনাচ্ছ না, একটু নাম তো কেউ করছো না। সকলকে প্রভু যেন শিক্ষা দিচ্ছেন, হরিনাম শুনিলেই রহেন ততক্ষণ,
কিন্তু কেউ যদি আশেপাশে হরিনাম করে তাহলে কিন্তু আর কান্নাকাটি করে না, চুপ করে থাকে। এটা প্রায়শ নদিয়াবাসী লক্ষ্য করেছে। দেখ শচি, তোর ছেলে যখনই হরিনাম হয় চুপ করে শোনে, কান্নাকাটি করে না, বন্ধ করে দিলেই কান্না শুরু করে, আবার হরিনাম শুরু করলে চুপ করে যায়। সংকেতরা সবাই বুঝে যাচ্ছে, পরম সংকেত এই সবে বুঝিলেন, কান্দিলেই হরিনাম সবেই লয়েন। যেই শচীনন্দন কাঁদে সেই সঙ্গে সঙ্গে হরিনাম শুরু করে। একদিন এমন মেতে গিয়েছে কেউ থামাতে পারছে না, সকল নদিয়া নগরী ছুটে আসছে, কি হয়েছে কি হয়েছে শচী, তোর নন্দন এত কাঁদে কেন? দেখ না, কিছুতে থামাতে পারছি না, দে আমায় দে, আমি একটু আদর করে থামিয়ে দিই। লাভের লাভ কি না, শচীনন্দনকে কোলেও নেওয়া হলো, তাকে তো আদরটা করা হবে। কিন্তু মায়ের কোল থেকে যখন গেল অন্যের কোলে, মেতে গিয়েছে আরো বেশি, আরো কান্নাকাটি করছে, থামানো তো যাচ্ছে না। তখন অন্যজন এসে বলে, এই তুই কি কোনোদিন শিশু মানুষ করেছিস, আমায় দে। এ একজনের থেকে আরেকজন, একজনের থেকে আরেকজন, এরকম করে সকল নদিয়া নগরীর কোল ফেরত হয়ে গিয়েছে। সবশেষে এক নাগরী বলছে, আমায় একটু দে না, আমি থামাতে পারি কি না। আরে কেউ পারছি না, তুই পারবি কোত্থেকে, এই নে দেখ পারিস কি না। একেবারে মেতে গিয়েছে শিশু নিমাইকে, তিনিও কোলে নিলেন কিন্তু তারও কোলে থামেনি। সবশেষে আত্মকেও থামাবার নাই, সকলের কোল ফেরত হয়ে গিয়েছে। দন্নি শচী, তোর ছেলেকে আমরা কেউ থামাতে পারছি না, হরিবোল হরিবোল এই ধর। বালক গৌরাঙ্গ চুপ করে গিয়েছে, আর কোনো কান্নাকাটি নেই। সবাই বলে, আচ্ছা তুই কি মন্ত্র বললি, এতজন আমরা কেউ থামাতে পারলাম না, তুই একা থামিয়ে ফেল। এই কি মন্ত্রটা বলেছিস আমাদের বল। বলে, কি জানি বাবা, আমিও তো বুঝলাম না, আমার কাছেও তো কান্নাকাটিই করেছিল। কেবল সতীমাকে যখন বললাম যে হরিবোল হরিবোল ধত্তর ছেলেকে আমরা কেউ থামাতে পারছি না, এই হরিবোল বলার সাথে সাথে থেমে গেল। তার মানে মনে হয় শিশুকে হরিনাম শোনালে যত কান্নাই করুক থেমে যাবে। আচ্ছা এরপরে দেখব, যখনই নিমাই কাঁদবে আমরা সে হাতে তালি দিয়ে হরিবোল 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 বলতে থাকব। ক্রন্দনীর ছলে বোলাইল হরিনাম, নারী সব হরি বলে, হাসে গৌর গুণধাম। গৌররি হাসছেন, বলে এই তো আমার কার্যসিদ্ধি হলো, সকল নদিয়ায় সকল নারীগণকে হরিনাম লওয়াতে পেরেছি। সর্বলোকে আবরিয়া থাকে সর্বক্ষণ, কৌতুক করে যে রসিক দেবগণ। প্রভু তো এইরূপে ক্রন্দনীর ছলে সকলকে হরিনাম করাচ্ছেন। আরেকটা লীলা কি, দেবতারাও বলে একটু কৌতুক করি দেখি। দেবতারাও তো আসে এই নবদ্বীপে, দেবতারা পর্যন্ত আসে, এখন আর স্বর্গে থাকে না। স্বর্গে থেকে লাভ কি, ওখানে থাকলে সুখ ভোগ করতে পারবো ঠিকই, কিন্তু ভগবানের চরণ তো দর্শন হবে না। এই নবদ্বীপে তাই সর্বদেবতাগণ এসে উপনীত হয়েছেন, তারাও একটু কখনো কখনো রসিকতা করে, কৌতুক করে। কোনো মুহূর্তে হঠাৎ দেখে কি লোক, যে সামনে দিয়ে কোন ছায়া যেন চলে গেল। দেবতা কৌতুক জানে, নিজের শরীরটাকে গোপন করে ছায়া মূর্তি ধরে সামনে দিয়ে কয়েকবার ঘোরাঘুরি করে ফেলল। লোকে ভয় পেয়ে যায়, কি হলো কি হলো। কোনো দেব অলক্ষিতে গৃহেতে সম্ভাসে, যেই ভেতরে সম্ভাস হয়ে যেই প্রবেশ করেছে, ছায়া দেখি সবে বলে এই চোর যায়, বোধহয় চোর যাচ্ছে নাকি, ছায়া দেখলাম এখনই। নরসিংহ নরসিংহ কেহ করে ধ্বনি, অপরাজিতার স্তোত্র কারো মুখে শুনি। মহাপ্রভুর প্রতি তাদের বাৎসল্যই প্রকাশ পাচ্ছে।
মহাপ্রভুকে তারা কতটা স্নেহ করেন, মমতার বাঁধনে তারা গৌরকে বেঁধেছে, এইটা তার প্রমাণ। যিনি জগৎ মঙ্গল, যার নাম শুনলে সর্ব অমঙ্গল বিদূরিত হয়, সর্ব অপবিত্রতা দূরে চলে যায়, যার নাম স্মরণে স্বয়ং সেই প্রভুর অমঙ্গল কে করবে গো। অথচ এই নদিয়াবাসী নাগরিকগণের সচী মায়ের একটা ভয়, পাছে যদি আমার গৌরীর কিছু বিপদ হয়, তার মঙ্গল আকাঙ্ক্ষা, মঙ্গল আশীর্বাদ। আচ্ছা এটা কেমন ভাব? বাৎসল্য রসেরই এক বিশেষ ভাব হচ্ছে এটি। বাৎসল্য রসই এই মূর্তি ধারণ করেছে, মহাপ্রভুর পাছে যদি কোনো বিপদ কিছু হয়, সতত শঙ্কা আশঙ্কা করেছে। এর জন্যে তারা কেউ নৃসিংহের স্তোত্র পড়ছে, কেউ বা অপরাজিতার স্তোত্র পড়ছে। নানা মন্ত্রে কেহ দশ দিক বন্ধ করে, উঠিল পরম কলরব শচী ঘরে। এই আঙিনায় কলরব সকলে নানান কিছু করছেন, প্রভু দেখি গৃহের বাহিরে দেব যায়, সবে বলে এই জাত হারিনি পালায়। বোধহয় কোনো একটা মায়াবী কেউ এসেছে, এই মাত্র ছায়া চলে গেল, সবে বলে ধর ধর এই চোর যায়, নরসিংহ নরসিংহ কেহ ডাকই সদায়। কোনো ওঝা বলে আজি এড়াইলি ভালো, না জানিস নৃসিংহের প্রতাপ বিশাল, আজকে খুব এড়িয়ে গিয়েছ, নৃসিংহের প্রতাপ জানো না, এখানে সবাই নৃসিংহের নাম নিচ্ছিল, আর ওই অসুর এসেছিল, ভাগ্যিস চলে গিয়েছে, কৌতুক বুঝছে না কেউ। সেইখানে থাকি দেব হাসে অলক্ষিতে, পরিপূর্ণ হইল মাসিক এই মতে, এক মাস পূর্ণ হলো। এক মাস পূর্ণ হলে বালক উত্থান পর্ব, এই বালক উত্থান পর্বে যত নারীগণ শচী সঙ্গে গঙ্গা স্নান করিলা গমন, মহাপ্রভুর জননী সর্বনারীগণ তারা তখন গঙ্গা স্নানে যাচ্ছেন শুভকর্ম। বাদ্যগীত কোলাহলে করি গঙ্গা স্নান, আগে গঙ্গা পূজি তবে গেলা ষষ্ঠী স্থান, আমাদের ষষ্ঠী তলা। এই ষষ্ঠী স্থানে গিয়ে মহাপ্রভুর মঙ্গল কামনায় সতীমাতা পূজা করেছেন, মঙ্গলানুষ্ঠান করেছেন। এই রূপে মহাপ্রভু নিজ লীলায় নিজেই মত্ত আছেন, আপন লীলায় মত্ত, আপন রসে। তবে হ্যাঁ, ভক্তগণ সেই রসে বিভাবিত মত্ত। মহাপ্রভুর কৃপা হলে মহাপ্রভুর এই বাল্যলীলা প্রসঙ্গ পুনরায় আগামীকাল আস্বাদিত হবেন। আজ এখানেই থাকলো সেই প্রসঙ্গের শুভ বিশ্রাম। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।